হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন বাসার, SBR 5 মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি টপিক। আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস, আমরা সবাই জানি বহুল ব্যবহৃত কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যার মাধ্যমে কোনো কোডিং নলেজ ছাড়াই আপনি আপনার খুব সুন্দর, খুব তাড়াতাড়ি একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর সেই ওয়ার্ডপ্রেস কিভাবে আপনি আপনার ওয়েবসাইট সার্ভারে কিভাবে ইনস্টল করবেন এবং কনফিগার করবেন, সেই বিষয়টি আজকে দেখাবো। সো চলুন আমরা প্রথমে দেখি কি করতে হয়। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, একটি ব্রাউজারে যাই। আমাদের প্রয়োজন হবে একটা ওয়ার্ডপ্রেস, যে ফাইলটা আছে আমাদের সেই ওয়ার্ডপ্রেস ফাইলটা দরকার। সো ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করার জন্য আমরা আমাদের ব্রাউজার থেকে যাব ওয়ার্ডপ্রেস ডট অর্গ। দেখুন ওয়ার্ডপ্রেস ডট অর্গ সাইটে আসার পর দেখুন আমরা উপরে টপে দেখতে পাচ্ছি লেখা আছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আপনি এখান থেকে সর্বশেষ যে ভার্সনটি আছে সেটি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। দেখুন সর্বশেষ যে ভার্সনটি আমরা দেখতে পাচ্ছি 4.7.3, এটি জিপ ফাইলে আছে। আপনি ডাউনলোড করার পর এটা একটি জিপ আকারে আপনার কম্পিউটারে সেভ হবে। যাদের জিপ সফটওয়্যারগুলো নেই তাদের এটা এক্সট্রাক্ট করতে আপনাদের জিপ সফটওয়্যার লাগবে, যেমন 7-জিপ আছে, উইনরার আছে, আপনি যে কোনো একটি ব্যবহার করেই এটি এক্সট্রাক্ট করে কাজ করতে পারবেন। সো চলুন, আপনারা যাদের কাছে ওয়ার্ডপ্রেস নেই তারা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, আমরা ডাউনলোড করি। আমার কাছে অলরেডি এর একটা লেটেস্ট ডাউনলোড ফাইল আছে, আমি ডাউনলোড করছি না, সেই জন্যে আপনারা ডাউনলোড করে নিন। তারপরে যে কাজটি করতে হবে, আমরা যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের সার্ভারে এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেই FTP সফটওয়্যার বা ক্লায়েন্ট সফটওয়্যার FTP একটা ডাউনলোড করব। বহুল ব্যবহৃত যে FTP সফটওয়্যারটি আছে ওটার নাম ফাইলজিলা। ফাইলজিলা লিখে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে একদম ফ্রন্টে ফার্স্টে আপনি যেটা দেখতে পারবেন এটা অফিসিয়াল সাইট ফাইলজিলার, filezillaproject.org। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা আছে, আপনারা সাইটে ঢুকতে পারেন। দেখেন এই জায়গায় দুটো ডাউনলোড অপশন আছে, একটা ফাইলজিলা ক্লায়েন্ট আর একটা ফাইলজিলা সার্ভার। কাজ করব যেটা নিয়ে সেটা হলো ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট। ফাইলজিলা ক্লায়েন্টটি আপনি ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার কাছে না থেকে থাকে। আমাদের কাছে অলরেডি ফাইলজিলার একটি সফটওয়্যার ডাউনলোড করা আছে, ক্লায়েন্ট যে ভার্সনটি দেখুন এটা আমরা ইনস্টল করেও রেখেছি। সো আপনাদের যার কাছে আছে তাদের লাগবে না, আর যে কোনো একটি ভার্সন হলেই হবে এর। আপনাদের কাছে না থাকলে সবাই এর লেটেস্ট যে ভার্সনটি আছে এটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। দেখুন ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর যেটা দেখতে পারবেন যে আপনার উইন্ডোজের অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে যদি 64-বিটের হয়ে থাকে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যেহেতু আমাদের কাছে এটি ডাউনলোড করা আছে সেহেতু আমরা আবার এটা ডাউনলোড করছি না, আপনাদের যাদের কাছে নেই তারা এটা সংগ্রহে নিতে পারেন, এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো তারপরে কি করতে হবে, আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে দেখেছি কিভাবে ডেবিট ক্রেডিট কার্ড ছাড়া আপনি বাংলাদেশে একটি সাইট থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারবেন, এবং পেমেন্ট মেথড যেটা থাকে সাধারণত বাংলাদেশের খুব সহজ এখন সবার হাতে হাতে যেটা আসছে বিকাশ, সেই বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করে ওই ডোমেইন হোস্টিং কিনতে পারবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা যারা দেখতে পারেন নাই বা দেখেন নাই তাদের বলছি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে SBR 5 মাল্টিমিডিয়া, ওখান থেকে দেখে নিতে পারবেন। আর আমরা ওই ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমাদের কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলে প্রবেশ করতে পারবো এবং সমস্ত অ্যাকাউন্ট পাসওয়ার্ড বা সব কিছু আমরা আমাদের মেইলের মধ্যে পেয়ে গেছিলাম। সো এখন আমাদের যে পরের স্টেপটা আমি আপনাদের আজকে দেখাবো সেটা ওয়ার্ডপ্রেস কনফিগার করার। সো চলুন শুরু করা যাক। আপনি এখান থেকে আশা করি ডাউনলোড করে নিয়েছেন দুটি ওয়ার্ডপ্রেস
ডাউনলোড লেটেস্ট ভার্সনটি, এবং যাদের কাছে 5G নেই তারা এই 5G 64 বিটের বা 32 বিটের যার কাছে যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। সো আমাদের কাছে দুটো ভার্সনই ডাউনলোড করা, সো আমি ডাউনলোড করলাম না। দেখুন এরপরে আপনাকে যেটা করতে হবে যে আপনার ডাউনলোড করার পরে যে ডাউনলোড ফোল্ডার আছে আপনার, আমার ডাউনলোড ফোল্ডারে দেখুন আমি ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার আছে, এটি আপনার যে সাধারণত জিপ ফাইলে থাকবে। আমি আবারও বলেছি যে আপনি জিপটা এক্সট্রাক্ট করবেন একটা জিপ সফটওয়্যার দিয়ে, সেটা জিপ বা উইনরার 7 জিপ বা উইনরার হতে পারে। সো আমাদের যেহেতু এটা এক্সট্রাক্ট করা আছে এবং লেটেস্ট ভার্সন, সো আমি এটা নিয়ে কাজ করব। চলুন এখন যে ফাইলজিলা সফটওয়্যারটি আপনি ডাউনলোড করেছেন সেটি আশা করি ইনস্টল করবেন। আমরা সেই ফাইলজিলা সফটওয়্যার এখন প্রবেশ করেছি। এটা ফাইলজিলা সফটওয়্যার সর্বশেষ আপডেট ভার্সনটি। এর মধ্যে আমরা যে প্রিভিউটা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্টে, এর মধ্যে দেখুন এটা কয়েকটি অংশ আছে। এটি আপনার কম্পিউটারের বিভিন্ন লোকাল যে ড্রাইভার বা আছে ড্রাইভারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আর এই সাইটটা আমাদের সার্ভারে, যখন আপনি আপনার ওয়েবসাইটে কানেক্ট করবেন এই ফাইলজিলা সফটওয়্যারটি, তাহলে দেখতে পারবেন এখানে আপনার সার্ভারের ফাইলগুলো শো করবে। সো আমরা আমাদের সাইটটি এই ক্লায়েন্টের সাথে মানে FTP ক্লায়েন্ট সফটওয়্যারের সাথে যুক্ত করার জন্য প্রথমে যেটি করতে হবে, উপরে দেখুন হোস্ট, এখানে আপনি যে আপনার যে সাইট থেকে আপনার হোস্টিং নিয়েছেন এবং ডোমেন নিয়েছেন সেই সাইট থেকেই আপনাকে একটা হোস্টিং দিবে, FTP হোস্টিং নেম আমাদের একটা আছে FTP. আপনার ওয়েবসাইট নেম, তারপর আপনার ওয়েবসাইটের cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপরে কুইক কানেক্ট দিলেই আপনার সার্ভারের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। দেখুন আর আরেকটি পদ্ধতি আছে, সেটা আপনি এই ফাইলের নিচে যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করেন, দেখেন যে আমি আমার কয়েকটা সাইট এখানে অ্যাড করা, গেম লাভার্স, প্লেটার্স, SBR5, এভাবে আপনি আপনার এখানে ক্লিক করার পর যেহেতু আপনার কোনো সাইট কানেক্ট করা নাই বা অ্যাড করা নাই এর সাথে, আপনি নিউ সাইটে ক্লিক করার মাধ্যমে নতুন একটি সাইট যুক্ত করতে পারবেন। এখানে সাইটে ক্লিক করে দেখবেন যে এখানে সেই সেম আপনাকে হোস্ট সার্ভারটি দিতে হবে। এবং একটা বিশেষ যে কথাটা না বললেই নয়, অনেক হোস্টিং সাইটে এই ধরনের ক্লায়েন্ট অ্যাকাউন্টে যুক্ত করতে গেলে কিছু ইরর মেসেজ শো করে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যে এই জায়গায় যে অপশনটা আছে অনলি ইউজ প্লেন FTP ইনসোর্স, এখানে এটা মার্ক করে দিবেন। আর আপনার হোস্ট নেম দেওয়ার পরে এখানে লগইন টাইপ নর্মাল আমরা এটা সিলেক্ট করার পরে আপনার cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট ওকে করে কানেক্ট দিবেন, এবং কি এই সাইটটা আপনার এখানে সেভ থেকে যাবে। আপনি যখনই চান এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি আপনার সাইটে কানেক্ট করতে পারবেন। সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কয়েকটা সাইট কানেক্ট করা আছে, সো আমরা যে সাইট নিয়ে কাজ করব সেটি হলো প্লেটাস। সো চলুন আমরা স্টার্ট করি, এটা আসলে আমরা করছি না, এটা আমরা ডিলিট করে দিই। আমাদের পেলে যে টাস্ক আছে আমরা এটা ডাবল ক্লিক করলে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্ভারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, কিছুক্ষণ টাইম লাগবে, আপনারা ওয়েট করুন। দেখুন আমাদের সার্ভারের সাথে আমাদের যে ফাইলজিলা ক্লায়েন্ট সফটওয়্যারটি আছে সেটি সাকসেসফুলি কন্ট্যাক্ট হয়ে গেছে, এখানে আমরা তা দেখতে পাচ্ছি। এবং কি এই সাইটে আমাদের হোস্টিং সাইটে যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমাদের মূলত এখানে যে ফোল্ডারটি নিয়ে কাজ করব সেটি হলো public.html। এই ফোল্ডারে প্রবেশ করেন, তো যদি আপনি আপনার রুট ফোল্ডার এটাকে বলে, আপনি যদি আপনার সাইটের রুট ফোল্ডারে চান ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে তাহলে এখানেই যথেষ্ট। আর আপনি যদি এর কোনো অল্টারনেটিভ বা এক্সটার্নাল কোনো ফোল্ডারের মধ্যে করতে চান তাও করতে পারবেন। আমরা মূলত এখানেই কাজ করব, আমাদের পূর্বে যে সফটওয়্যারগুলি ছিল আমরা ওগুলি ডিলিট করে দিচ্ছি। আমাদের নতুন যে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আমরা এই লেফট সাইড থেকে দেখি। আপনারা সবাই জানেন যে আমি ওয়ার্ডপ্রেসটা, দেখুন এটা ডাউনলোড আমার লোকাল সি ড্রাইভের ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস
আমরা এই ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাইল আছে ভিতরে সবগুলোই আমরা আমাদের এই সাইটে ড্রাগ করে এনে ছেড়ে দেওয়ার মাধ্যমে আপলোড করে দিতে পারি। আমরা একটা একটা করেও করতে পারবো এবং ইচ্ছা করলে একসাথে সবগুলোই করতে পারবো। যার যেভাবে সুবিধা হয় আমরা সেইভাবেই কাজ করব। অনেকের দেখা যায় যে নেট স্লো, সেক্ষেত্রে একটা একটা করা বেটার। যার স্পিড ভালো সে একসাথে করতে পারে। একটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা অল সিলেক্ট করি, কন্ট্রোল এ প্রেস করছি, তারপর এখান থেকে ড্রাগ করে এনে আমরা এখানে ছেড়ে দিই। দেখুন আমাদের লোকাল সি ড্রাইভ থেকে আমাদের হোস্টিং এ এক এক করে আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে। এভাবে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে এটা সম্পূর্ণভাবে আপলোড হতে। সো আমাদের ওয়েট করতে হবে এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। যদি আপনার কোনো ফাইলটি এটা সাকসেসফুলি আসতে না পারে, সেক্ষেত্রে দেখুন এই জায়গায় ফেইল ট্রান্সফার লেখা আছে, এখানে সেগুলো শো করবে। আপনি সেই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করার পর আবার রিট্রাই দেওয়ার মাধ্যমে পুনরায় ট্রাই করতে পারবেন। আর আমরা যে ফাইলগুলো আমাদের প্রসেসে রয়েছে আমরা সেই ফাইলের এখানে কাউন্ট দেখতে পাচ্ছি, আর যেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে সাকসেসফুলি ট্রান্সফার আমরা সেই ফাইলগুলো এই সাইটে রাইট সাইডে দেখতে পাচ্ছি। দেখুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল আপলোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এক্ষেত্রে আমাকে একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে অলরেডি আমার একটা ফাইল দেখাচ্ছে। সো এই কিরকম কোনো ডায়লগ বক্স যদি আপনার আসে কখনো, সো আপনি অল টাইম ওকে প্রেস করলে ওভার রাইট ক্লিক করা থাকে, এটা ক্লিক করার মাধ্যমে ওকে ক্লিক করার মাধ্যমে এটা সলভ করতে পারবেন। সো তারপরে যে কথা আমি আগে একবার বলেছি যে আপনি কতগুলো ফাইল ট্রান্সফার করছেন, প্রসেসে কতগুলো ফাইল আছে তা আমরা লেফট সাইডে দেখতে পারি, এবং তারপরে যেটা আছে যে ট্রান্সফার যদি ফেলড হয় সেই ফাইলগুলো আপনার এই জায়গায় থাকবে। আমি দেখতে পাচ্ছি আমার এই জায়গায় টাইম আউটের কারণে, যে কোনো একটা ফল্টের কারণে এখানে 5টি ফাইল ফেলড হয়েছে। আমি সেক্ষেত্রে এর উপরে রাইট বাটন ক্লিক করার পর দেখেন রিসেট অ্যান্ড রিকোয়াল অল, এখানে ক্লিক করলে আমার সবগুলো ফাইল পুনরায় আবার ট্রান্সফার হবে সাকসেস। অবশেষে আমরা আমাদের সমস্ত ফাইলগুলো সাকসেসফুলি আমাদের সার্ভারের রুট ফোল্ডারে পাবলিক ডট এইচটিএমএল ফোল্ডারে আপলোড করতে পেরেছি। আপনারা হয়তো দেখেছেন আমরা যখন আমার রুট যে ফোল্ডার সার্ভারের পাবলিক ডট এইচটিএমএল এটায় যখন প্রবেশ করেছিলাম তখন কিছু ফাইল ছিল যেগুলো আমি ডিলিট করছি, এগুলো আমার প্রথমে আপলোড করা ছিল, সো সেই জন্য আমার ডিলিট করতে হয়েছে। আপনাদের প্রথম পর্যায়ে হয়তো বা একটি ফোল্ডার বা একটি ফাইল থাকতে পারে যেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তারপরে আপনার মূলত ওয়ার্ডপ্রেসের ভিতরে যে সমস্ত ফাইল আছে সেই ফাইলগুলো আপলোড করবেন। আমরা সাকসেসফুলি আপলোড করেছি। সো এখন চলুন দেখি আমাদের ওয়েবসাইটে এখন কিরকম প্রিভিউ দেখায়। আমাদের যে ওয়েব সার্ভারে আমরা আপলোড করেছি সেই ওয়েবসাইটটির নাম playtas.com। দেখুন প্রাথমিক পর্যায়ে যখন আপনি একটা ডোমেইন হোস্টিং কিনবেন এবং হোস্টিং এর আপনার ডোমেইনে অ্যাড করার পর যদি এন্টার করেন দেখবেন যে ফাঁকা বা একটা ইরোর মেসেজ বা একটা সাদা পেজ ডিসপ্লে করবে আপনার ডোমেইনে। বাট আমরা এখন যেহেতু আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে ওয়ার্ডপ্রেস সেটা আমাদের সার্ভারে রুট ফোল্ডার ইনস্টল করার কারণে আমাদের এখন ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং সে রান হয়েছে, কাজ করছে। এবং সেই অনুসারে আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা কনফিগার করতে হবে। সো চলুন কনফিগার করে ফেলি। সর্বপ্রথম যে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা, আমরা কোন ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ব্যবহার করব। সো প্রাথমিকভাবে সিলেক্ট করা থাকে ইংলিশ ইউনাইটেড স্টেট ভার্সনটি, আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউ প্রেস করি। দেন দেখুন আমাদের সামনে যে ডিসপ্লেতে ভিউ হচ্ছে এখানে কিছু কথা বলছে আমাদের
সফটওয়্যার থেকে, যে আমাদের এই ডাটাবেস কনফিগার করার জন্য যে সমস্ত ফাইলগুলো লাগবে তা হলো এক ডাটাবেস নেম, আমার ওয়েব সার্ভারে একটি ডাটাবেস থাকতে হবে এবং তার ডাটাবেস নাম লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে যে ইউজারের মাধ্যমে ডাটাবেসটি নিয়ন্ত্রিত হবে সেই ডাটাবেস নেম, আর ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট এবং টেবিল প্রিফিক্স। সো ডাটাবেজ নেম, আমাদের এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে যে জায়গায় একটা ইউজার থাকবে, সাথে ইউজার নেম পাসওয়ার্ড সব সেট করতে হবে। সো চলুন আগে আমরা আমাদের সার্ভারে একটি ডাটাবেস ক্রিয়েট করি, দেখি কিভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের যে হোস্টিং যে সাইট থেকে নিয়েছি সে আমাদের সিপ্যানেল আমরা প্রবেশ করবো, আমাদের সিপ্যানেল সিপ্যানেল ডট প্লেটাস ডট কম, এটা আমাদের সাইটের সিপ্যানেল, আমরা আমাদের সাইটের সিপ্যানেলে প্রবেশ করছি, আপনি আপনার সিপ্যানেলে প্রবেশ করবেন। তারপরে এখানে আপনার সাইটের সিপ্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনি আপনার সিপ্যানেলে প্রবেশ করবেন। আমি আমার সিপ্যানেলে সাকসেসফুলি অ্যাক্সেস করতে পেরেছি। সো দেখুন না, এটা আমার সিপ্যানেল, আমরা আমার সিপ্যানেল থেকে এখন একটি মাইস্কুল ডাটাবেস ক্রিয়েট করব। সো সেজন্য আমার মাইস্কুল ডাটাবেস, দেখুন এখান থেকে মাইস্কুল ডাটাবেসে ক্লিক করব। দেখুন আমরা আমি আমার ডাটাবেজে সাকসেসফুলি ঢুকতে পেরেছি এবং আমার ডাটাবেজ এখানে কোনো ডাটাবেস ক্রিয়েট করা নেই, কারেন্ট ইউজারও নেই। আমাদের এখন অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং সেই ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য একটা ইউজার লাগবে। আর আমাদের ফার্স্ট ডাটাবেস যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ব্যবহার করব, সো আমাদের ডাটাবেস নেম দিচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর জন্য ওয়ার্ডপ্রেস দিতে হবে এমন কিছু না, আপনি যে কোনো নামে একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন এবং সেই ডাটাবেসটি আপনার ওয়ার্ডপ্রেস এর সাথে অ্যাড করতে পারবেন। সো আপনি আপনার ডাটাবেসটির নেম দেওয়ার পরে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করার মাধ্যমে ডাটাবেসটি ক্রিয়েট করতে পারবেন। দেখুন অ্যাডেড দ্য ডাটাবেস প্লে টাস্ক ওয়ার্ডপ্রেস, আমার ইউজার নেমের সাথে আন্ডারস্কোর দেওয়ার পরে আমার দেওয়া নামটি শো করছে। আসলে আমার এখন ডাটাবেস নেম মূলত এই সম্পূর্ণ নামটাই। তারপর দেখুন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ডাটাবেজের জন্য, এটা আমাদের ডাটাবেজ, আমাদের ডাটাবেজের জন্য এখন একটি ইউজার ক্রিয়েট করতে হবে। আমাদের ইউজার আপনি ডাটাবেজের মতোই একটি ইউজার সেট করতে পারেন। আমি সুমন নামে একটি ডাটাবেজ ক্রিয়েট করতে ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি আমার নামে, এবং আমি আমার নামটা দেওয়ার পরে আমি আমার ডাটাবেজের জন্য একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন স্ট্রং পাসওয়ার্ডের জন্য আপনি একটি বড় হাতের অ্যালফাবেট ইউজ করতে পারেন, তারপর ছোট হাতের এবং একটি নাম্বার। আমি আমার পাসওয়ার্ড সেট করেছি, এখন জাস্ট আমার ক্রিয়েট ইউজারে ক্লিক করার মাধ্যমে আমি আমার নামে একটি ইউজার ক্রিয়েট করতে পারবো। দেখুন আমি সাকসেসফুলি আমার ডাটাবেজে MySQL এ ইউজার একটি ক্রিয়েট করতে পেরেছি আমার ইউজার নেম। সো আমরা ব্যাকে যাচ্ছি। এখন দেখুন আমাদের একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে, প্লেটাস আন্ডার স্কোর সুমন, আর আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন আমাদের যা করতে হবে, আমাদের ডাটাবেজের সাথে আমাদের তৈরি করা ইউজারটি সেট করে দিতে হবে। আপনি আপনার যে কোনো একটি, দেখা যেতে পারে যে অনেকগুলো ডাটাবেজ ইউজার আছে, সেখান থেকে নির্দিষ্টভাবে একটি ইউজার সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত একটি ইউজার নিয়ে কাজ করছি আমার একটি ডাটাবেজ নিয়ে। সো
এই ডাটাবেজের জন্য এই ইউজারটি নির্ধারণ করার পর আমি এডিটে ক্লিক করার মাধ্যমে এই অ্যাক্সেস প্রদান করছি। ইউজারটি এই প্লেটার সুমন ইউজারটি এই ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারবে। আপনি যদি এই দুটো ক্রিয়েট করেন কিন্তু অ্যাড না করেন ইউজারের সাথে ডাটাবেস, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে সঠিকভাবে ইনস্টল হবে না, মানে ইনস্টল ওটা কনফিগার হবে না, ইরর মেসেজ শো করবে। এরপরে আপনার যে কাজটি করতে হবে, আপনার কিছু অ্যাক্সেস নির্ধারণ করতে হবে। আপনি অল প্রিভিলেজেস ক্লিক করার মাধ্যমে অল অ্যাক্সেস প্রদান করতে যাচ্ছেন, তো মেক চেঞ্জ ক্লিক করার মাধ্যমে। আপনি যদি ডাটাবেস ক্লিক করার পর ইউজারও যদি অ্যাড করেন আপনার ডাটাবেস নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যদি এই জায়গা থেকে কোনো অ্যাক্সেস না দেন তাহলেও কিন্তু আপনার সঠিকভাবে ওয়ার্ডপ্রেসটি কাজ করবে না। সো আমরা আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে পেরেছি, ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে পেরেছি এবং এটি ডাটাবেস নেম। সো চলুন এখন আমরা তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইটটি কনফিগার করতে যাচ্ছি সেটি করা যাক। সো অ্যাট ফার্স্ট লেটস গো। এখন দেখুন আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স এগুলো লাগবে। সো আমরা আমাদের ডাটাবেস নেম এখানে দেব, আমরা যেটা ক্রিয়েট করেছি এখানে ডাটাবেস নেম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করলাম। তারপরে ইউজার যেটা ডাটাবেস ইউজার, সেই ডাটাবেস ইউজার নেমটি এখানে দেবো এবং আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। আপনি আপনার ডাটাবেস পাসওয়ার্ডটি দিবেন, আমি এস সুমন 3, এটা আমার ডাটাবেস পাসওয়ার্ড ছিল। এবং ডাটাবেস হোস্ট, এটা প্রাথমিকভাবে লোকাল হোস্টই ব্যবহার করতে পারবেন। আর যদি লোকাল হোস্টে আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনার হোস্টিং যে প্রোভাইডার রয়েছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে তাদের যে হোস্ট, ডাটাবেস হোস্ট, সেটি নিয়ে নিতে পারেন, জেনে নিতে পারেন। এখানে সেই হোস্টটি দিতে হবে। সাধারণ পর্যায়ে লোকাল হোস্টে কাজ করে। প্রিফিক্স, প্রিফিক্সটা ডিফল্টভাবে দেওয়া থাকে। একটা কথা বলে রাখি, যারা নতুন তাদের জন্য হয়তো বা অনেকে জানেন না হ্যাকিং সম্পর্কে, বিভিন্ন হ্যাকার থাকে ওয়েবসাইট হ্যাক করার উদ্দেশ্যে। আর যারা নতুন ইউজার নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে কি সিকিউরিটি রিজনগুলো ভালোভাবে সঠিকভাবে বুঝতে পারে না, তাদের সাইটগুলো হ্যাক করতে খুবই সহজ হয়, কারণ তারা বাই ডিফল্ট যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো ব্যবহার করে। এটা বাই ডিফল্ট থাকার কারণে হ্যাকাররা খুব সহজে অ্যাক্সেস করতে পারবে। আমি বাই ডিফল্ট না রাখার জন্য কিছু অ্যাড করে দিচ্ছি আমার প্রিফিক্স এর সাথে, WP SD আমি অ্যাড করে দিলাম, ছোট হাতের একটা অ্যালফাবেট বড় হাতের, এতে জটিলতা বৃদ্ধি পাবে। এর সাথে যদি আপনি কোনো নাম্বার দিতে চান নাম্বার দিতে পারেন, এতে আপনার প্রিফিক্সটা অনেক স্ট্রং হয়ে যাবে, হ্যাকাররা খুব সহজে অ্যাক্সেস করতে পারবে না। দেখুন আমরা সঠিকভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা কনফিগার করেছি যা প্রাথমিক পর্যায়ে প্রয়োজন ছিল। এখন রান দা ইনস্টল এ ক্লিক করার মাধ্যমে আপনি আপনার সার্ভারে ওয়ার্ডপ্রেসটা সঠিকভাবে রান করতে পারবেন এবং তার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আপনি খুব সুন্দর একটি সাইট খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারবেন। আমাদের এটা রান হওয়ার পূর্বে এখন কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে। এখানে আপনি আপনার সাইটের টাইটেল দিবেন, যেটা আমরা এই উপরে দেখতে পাই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এটা একটা টাইটেল। তো আপনার সাইটে ঢোকার পরে যে টাইটেলটি দেখাবি সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। আমরা লিখছি প্লেটাস সরি কমপ্লেটাস এখানে আপনার
ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য একটা ইউজার লাগবে। এটা কিন্তু আপনার ডাটাবেজ ইউজার নেম থেকে ভিন্ন, টোটালি আলাদা। সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড এটা না, এটা একদমই সম্পূর্ণ শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস পাওয়ার জন্য আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে এটি সেটি আপনি এখানে যেটি নির্ধারণ করে দেবেন সেটি আপনার বারবার ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার সময় লাগবে। সো আপনি আপনার টা ব্যবহার করতে পারেন, আমি আমারটা ব্যবহার করছি। আমি পেলেটাস নামে একটি ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি এবং কি পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে একটি ইমেল দিবেন যার মাধ্যমে ওয়ার্ডপ্রেস আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আমি দিচ্ছি তারপরে যে অপশনটা, এটা হলো সার্চ ইঞ্জিনের জন্য। আমরা সবাই জানি গুগল, ইয়াহু, বিং, এগুলো এক একটা সার্চ ইঞ্জিন। আপনি আপনার সাইটটাকে ডিসপ্লে করার জন্য এই সমস্ত সার্চ ইঞ্জিনকে যদি অনুমতি দিতে চান দেন ইনস্টল। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি কনফিগার করতে পেরেছি। এখন আমাদের সামনে যে ডিসপ্লেতে যে যা দেখতে পাচ্ছে এটাই মূলত আমাদের ওয়ার্ডপ্রেস এর কন্ট্রোল প্যানেল, অ্যাডমিন প্যানেল। এর মধ্যে থেকেই আমাদের ওয়ার্ডপ্রেস বা সাইটের সমস্ত কন্ট্রোল করতে পারবো। দেখুন, এখন আমরা যদি আমাদের সাইটে প্রবেশ করি paletas.com এ, তাহলে আমাদের যে প্রথমে ব্ল্যাঙ্ক একটা পেজ থাকে সেই পেজটি রিমুভ হয়ে নতুন একটা ডিফল্ট টেমপ্লেট ওয়ার্ডপ্রেস এর আমাদের সাইটে প্রিভিউ দেখাবে। দেখুন কি সুন্দর একটি টেমপ্লেট, এটা প্রাথমিকভাবে আপনার বাই ডিফল্ট দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার পছন্দ মতো থিম বা টেমপ্লেট ওয়ার্ডপ্রেসের অনেক অ্যাভেলেবেল আছে। আপনি ইচ্ছা করলে wordpress.org থেকেও অনেক থিম ডাউনলোড করে আপনি আপনার সাইটকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন এখান থেকে। সো আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় ছিল আমরা আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রান করা এবং তা কনফিগার করা। আমরা সাকসেসফুলি আমাদের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং এটা কনফিগার করেছি। দেখুন, এখন যদি আপনি কখনো আপনার ওয়ার্ডপ্রেস কন্ট্রোল প্যানেলে, আপনার সাইটের ডাব্লুপি কন্ট্রোল প্যানেলে যেতে চান, তাহলে আপনার সাইটের পর স্লাইডে ডাব্লুপি অ্যাডমিন লিখেন, ইন্টারফেস করেন, তাহলে আপনি আপনার সাইটের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন। দেখুন, আমরা আমাদের ডাব্লুপি অ্যাডমিন প্যানেলে পুনরায় প্রবেশ করতে সক্ষম হয়েছি। সো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ সময় ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের আরও ভিডিও পেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল SVR5 মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।